হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগতম। আজকে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি, যেটা খুব সহজে কিভাবে হাতে টাইপ না করে খুব দ্রুত টাইপ করা যায়, এবং সেটা শুধু বাংলা নয়, ইংরেজি বা অন্য যে কোনো ভাষাতেই আমরা সহজে হাতে টাইপ না করে খুব দ্রুত, মানে যত দ্রুত তুমি কথা বলতে পারবা তত দ্রুত এটা টাইপ হবে। তাহলে তার জন্য আমাদের কি দরকার, কিভাবে করব সেটা আমি আজকে এখন দেখাবো। এটা চলো দেখি কিভাবে করা যায়। এই কাজটি করার জন্য আমাদেরকে গুগলে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটা গুগলে লগ ইন করা থাকতে হবে। এই দেখো, আমি গুগলের একটা পেজ ওপেন করেছি এবং গুগল ক্রোমে। তো এখানে এই যে নয়টা স্পট চিহ্ন দেখতে পাচ্ছ, এই নয়টা বিন্দু, এখানে গুগল অ্যাপস বলে একটা অপশন আছে। তাহলে এই গুগল অ্যাপস অপশনে ক্লিক করলে তোমরা বিভিন্ন ধরনের অ্যাপস দেখতে পাবা। তো এই অ্যাপগুলোতে তোমাকে যেতে হবে ডকস, এই যে DOCS, এই অপশনটা যেতে হবে। তা চলো আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এই যে ব্ল্যাঙ্ক পেজটা আসলো, এই ব্ল্যাঙ্ক পেজটা তোমাদেরকে নিতে হবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। তো এখন আমাদের কি করতে হবে, আমরা ভয়েস টাইপ করব। তো ভয়েস টাইপ করতে গেলে আমরা যাব এই টুলসে। তাহলে টুলসে গিয়ে আমাদের ভয়েস টাইপিং অপশনটা চুজ করতে হবে। তাহলে দেখো এখানে ভয়েস টাইপিং অপশনটা আছে, চুজ করলাম। তো এই যে ভয়েস টাইপিংয়ের একটা অপশন এখানে চলে আসলো। এখন তুমি কি কোন ভাষায় এটা টাইপ করতে চাও, বাংলা না ইংলিশ না অন্য কোনো ভাষা? তাহলে যে ভাষায় টাইপ করতে চাও সেই ভাষা তোমাকে চুজ করতে হবে। তো এখানে ডিফল্ট হিসেবে ইউএস ইংলিশ দেওয়া আছে, কারণ এই কম্পিউটারটা নর্মালি ইউএস থেকে তৈরি, তো সে কারণে ইউএস ডিফল্ট হিসেবে দেওয়া আছে ইউএস ইংলিশ। তাহলে যদি তোমরা ইংলিশে টাইপ করতে চাও, দেন জাস্ট স্টার্ট, ক্লিক হেয়ার অ্যান্ড শুরু করো। তো যেমন হ্যালো ফ্রেন্ডস, টুডে আই এম গোয়িং টু শো ইউ হাউ টু টাইপ উইদাউট দ্য হেল্প অফ হ্যান্ড ভেরি ফাস্ট। দেখো আমি যে কথাগুলো বলেছি, আমি সেই কথাগুলোই কিন্তু এখানে টাইপ হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। তাহলে এখন আমি যদি দেখাই যে আমরা ইংলিশ না বাংলায় টাইপ করব, তো বাংলায় যদি টাইপ করতে চাই, কারণ বাংলা ভাষায় টাইপ করতে গেলে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা হয়, কেউ অভ্র ব্যবহার করে, কেউ বিজয় ব্যবহার করে, তো সব কিছুতেই অনেক সময় ব্যবহার ব্যয় হয়। তো সেই সময়টা যাতে আমাদের বাঁচানো যায় তার জন্যই কিন্তু আজকে আমার চেষ্টা। তো চলো আমরা বাংলায় কিভাবে টাইপ করব। তো বাংলায় টাইপ করতে গেলে আমাদের কি করতে হবে, এইখানে যে ভাষা আছে এই ভাষাটাকে পরিবর্তন করতে হবে। তো ভাষা ইউএস ইংলিশ ইউএস আছে, এটাকে আমি চেঞ্জ করে, এই দেখো বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আছে, তার মধ্যে থেকে আমি বাংলা চুজ করব। তবে বাংলা আবার দুই ধরনের বাংলা আছে, একটা হলো বাংলাদেশি বাংলা আর একটা ইন্ডিয়ান বাংলা। তাহলে তুমি যেটা পছন্দ করো, বাংলাদেশি বাংলা উচ্চারণ করতে তোমার ভালো লাগে না ভারতের বাংলা উচ্চারণ করতে ভালো লাগে, যার যার যেটা পছন্দ তো সেরকম করে চুজ করবে। তা আমি যেহেতু বাংলাদেশি মানুষ, তাহলে বাংলাদেশি বাংলা ব্যবহার করি, বাংলা বাংলাদেশ। তাহলে এখানে দেখাচ্ছে এখন বাংলা বাংলাদেশ, এটা ভাষাটা চুজ করা হলো। তো এখন আমি বাংলায় টাইপ করার চেষ্টা দেখাবো। তো জাস্ট আবার এখানে ক্লিক করি, ক্লিক করে জাস্ট যখনই আমি ক্লিক করব, ক্লিক করলে তারপরে আমি বাংলায় যে কথাগুলো বলবো সেই কথাগুলো অটোমেটিক্যালি এখানে টাইপ হয়ে যাবে। তো দেখো, হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে হাতের সাহায্য ছাড়াই খুব দ্রুত টাইপ করা যায়। দেখো আমি যে কথাটা বলেছি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরোটা কিন্তু, হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কিভাবে হাতের সাহায্য ছাড়াই খুব দ্রুত টাইপ করা যায়। তো দেখো একটা সেন্টেন্স, একটা শব্দও কিন্তু বাদ পড়েনি। তাহলে এই উচ্চারণগুলো যদি খুব সুন্দর হয় তাহলে গুগল খুব সুন্দরভাবে এটা টাইপ করবে। তো এইভাবেই, তবে একটু সমস্যা আছে। সমস্যাটা হলো কি, যে এই গুগল কিন্তু কোনো ধরনের সিম্বল ব্যবহার করে না। সিম্বল ব্যবহার করে না মানে কখনো দাড়ি, কখনো কমা, কখনো ফুল স্টপ, কখনো প্রশ্নবোধক চিহ্ন, এইগুলো ব্যবহার করে না। তো তার জন্য আমাদেরকে একটা সহজ পদ্ধতি আছে, আমরা হয় এটাকে
ওয়ার্ড ফাইলে নিয়ে অথবা এখানেও এডিট করার অপশন আছে, এখানে এই যে এডিট অপশন আছে, তো তার চেয়ে বরং তোমরা এখান থেকে এটা কপি করে যে কোনো একটা ওয়ার্ড ফাইলে নিয়ে সেটা তোমাদের পছন্দ মতো, সে অভ্র হোক বা বিজয় হোক, যে কোনো সফটওয়্যার দিয়ে এডিট করতে পারো। অথবা আমি যেটা করতে পছন্দ করি সেটা হলো আমি যখন টাইপ করব সেই টাইপ করার ভিতরেই আমি এই যে অভ্রটা ওপেন করে রাখবো এবং অভ্রর এই ভাষাটা এখানে বাংলা সেট করে রাখবো, যাতে আমার একটা সিম্বল যখন দরকার হবে সাথে সাথে আমি সিম্বলটা কিবোর্ডে দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কিবোর্ডটা মাঝে মধ্যে ব্যবহার করতে হবে। যেমন আমি এখন যদি দেখাই, তাহলে আমি এখন দেখাবো কিভাবে আমরা দাড়ি চিহ্ন বা যে কোনো ধরনের চিহ্ন ব্যবহার করব। তো তা দেখানোর জন্য কি করতে হবে, যদি কখনো কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নের পরে আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তাহলে সেই প্রশ্নবোধক চিহ্ন দিতে গেলে আমি কি করব, আমার অভ্রটা আগে ওপেন করে রাখব এবং সেখানে বাংলা ভাষাটা চুজ করে রাখব এবং আমার পছন্দ মতো সিম্বলগুলো দিব। তো এখানে দেখো আমি বলছি, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে আমি যখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে চাই তখন আমি জাস্ট প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি, আর যখন আমি দাড়ি ব্যবহার করতে চাই তখন একটা দাড়ি চিহ্ন দিচ্ছি, যাতে আমার লেখাগুলো পরবর্তীতে আর ওয়ার্ড ফাইলে বা অন্য কোথাও গিয়ে এডিট করতে না হয়। এই যে কথাগুলো আমি যা বলছি সবটাই কিন্তু টাইপ হয়ে যাচ্ছে। তাহলে দেখো কত দ্রুত টাইপ করা সম্ভব। এখান থেকে ফাইলগুলো তোমরা ওয়ার্ড ফাইল বা অন্য কোথাও ট্রান্সফার করে তোমাদের নিজস্ব পছন্দ মতো ফাইল সাজাও, সাজিয়ে ডকুমেন্ট তৈরি করো। আমার মনে হয় এটা খুবই সহজ কাজ এবং আমাদের অনেক সময় বাঁচাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।